এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন নোয়াপাড়া থানার আইসি স্বপন সাহা মহাশয়। দাদা, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করবো। নেতাজি সুভাষচন্দ্র বসু ইতিহাসের পাতায় নোয়াপাড়া থানায় একটা অন্যরকম ভূমিকা পালন করে, সেই নিয়ে আপনি কিছু নেতাজি সুভাষ বসু নোয়াপাড়া থানা থানা নয় নোয়াপাড়া থানার অধিবাসী একটা ইমোশন, একটা যুগের উনি স্রষ্টা বলতে পারি। ওনাকে দেখে যুব যে সমাজ আছে সে মহিলা এবং পুরুষ সবাই কিন্তু উদ্বুদ্ধ হয়। আর এখানে আপনি যে কোনো নোয়াপাড়া অধিবাসী থেকে নেতাজি এবং নেতাজি মানে সম্বন্ধীয় যে ঘরটি নেতাজি 1931 সালের 11ই অক্টোবর কিছুক্ষণের জন্য ছিলেন, প্রায় 4-5 ঘন্টা ছিলেন, কারোকে যদি জিজ্ঞেস করা সবাই রোমাঞ্চিত যে উনি আমাদের মধ্যে সবসময় বিরাজমান, যার কোনো শেষ নেই। এই যে আপনাদের উদ্যোগ, এই উদ্যোগে সামিল হয়েছে এই অঞ্চলের নোয়াপাড়া থানার সমস্ত মানুষ, তাদের আবেগে, নেতাজির আবেগে নোয়াপাড়া থানার পুলিশ কর্মীদের জন্য একটা অন্যরকম অনুভূতি তারা দেখিয়েছে, এই নিয়ে আপনি কি বলবেন? সবটাই নেতাজির প্রেরণা, মানুষের সাথে কাজ করা, যুগের সাথে এগিয়ে যাওয়া, যুগের সাথে নিজেকে সম্পর্ক রেখে চলা, এবং যুব সমাজ কাজের যদি ইচ্ছা থাকে তাহলে অনেক বাধা বিপত্তি এড়ানো যায়। আগে যে ব্যাপারটা ছিল পুলিশের আগে ধরন সময়ের সাথে সাথে অনেক বাড়ে গেছে, এখন পুলিশ মানুষের সাথে কাজ করতে চাইছে, কারণ পুলিশে কাজ করতে গেলে মানুষকে সাথে রেখে কাজ করতে হবে। আমরা যে কাজগুলো করি, আমরা সামাজিকভাবে কাজ যেমন করছি তার সাথে সাথে আমাদের নিজেদের একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে সমাজটাকে পরিষ্কার রাখা, সমাজের যারা অধিবাসী আছে তাদের ভালো রাখা। এবং ভালো রাখতে গেলে যে প্রক্রিয়াটা দরকার সেটা হচ্ছে সমাজের যত কাছে আসা যায়। আমাদের যেটা নিয়ে মানে উদ্দেশ্য সেটা হচ্ছে যত সমাজ কাছে আসবে, আমরা সমাজটাকে কত কাছ থেকে দেখতে পাবো, তত সমাজের যে মাইফল বা সমাজের যে বিরূপ যে ভিড়টা সেটা আমাদের কাছে আসবে, এবং যত কাছে আসবো সাধারণ মানুষও আমাদের কাছে এগিয়ে আসবে। এই এই যে সমাজের যে কলুষ সেটা দূর করতে আমাদের সাহায্য। সুভাষচন্দ্র বসু চাইছিলেন সেই সময় ব্রিটিশ সরকার সুভাষচন্দ্র বসুকে অন্তর্গত চৌরঙ্গি মোড়ে ওনাকে করে নিয়ে আসে, আজকে এই 23 জানুয়ারি নোয়াপাড়া এবং পার্শ্ববর্তী অঞ্চল জগদ্দল বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষজন আসে, তারা নিজেরা উদ্যোগ নিয়ে আসে এবং সেই ইতিহাস সুভাষচন্দ্র কি নাম হতে পারে?
আইসিএস পরীক্ষায় তা সত্ত্বেও তিনি দেশের জন্য শুধুমাত্র দেশের জন্য নিজের ঘর বাড়ি চাকরি না শুধু নিজের জীবনটাকে সেই মনোজ বর্মা স্যার ছেলেকে সবাই মিলে আজকে এই অনুষ্ঠান মানে আমাদের কোন মিশ্রের মধ্যে সবাই নেতাজি তো শুধু আমাদের তারপরে আমাদের যারা স্পেশালি ইভেন্ট চাইল্ড আছে বিশেষ করে সব বাচ্চাদেরকে আমরা দান করেছি। তারপরে আমাদের খুব সুন্দর, আমি নোয়াপাড়া থানার পুলিশ কর্মীদের সাধুবাদ জানাচ্ছি। দাদা, এই যে নোয়াপাড়া থানায় এই যে বিশেষ উদ্যোগ নেতাজিকে নিয়ে আছে, এই বিষয়ে আপনি কি বলেন? ইছাপুর আমার জন্মভূমি, ছোট থেকে এখানে বেড়ে উঠেছি। তো এই থানায় নেতাজি নিয়ে যে ধরনের অনুষ্ঠান, আমার কাছে নেতাজি সুভাষ মানে একটা নেতাজি সুভাষ মানে আমার কাছে একটা আদর্শ। আমি ওনার আদর্শ শুধু পছন্দ করা নয়, উনি বলতেন যে তার গেট থেকে নজরটা যদি এদিক ওদিক সরে যায় তাহলে তার পছন্দ হবে। আমি ওনার আদর্শে বিশ্বাসী। তো সেই মহামানুষের জন্ম ১২৩তম জন্মবার্ষিকীতে আসতে পেরে সত্যি খুবই ধন্য। এবং তার জন্য মহাপড়া থানার যিনি অফিসার ইনচার্জ, সঙ্গে এই কাজকর্মগুলো করার জন্য যাদের এফোর্ট দরকার প্রত্যেকটি সদস্য, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ এই ধরনের একটা মহৎ কাজ কখনোই টিম এফোর্ট ছাড়া হতে পারে না। তো ওনাদের সবাইকে কংগ্রাচুলেশন, অসংখ্য ধন্যবাদ এই ধরনের একটা বড় অনুষ্ঠান, এরকম একটা মহান মানুষের অনুষ্ঠান। আর যে এই ধরনের উদ্যোগ মানুষকে অ্যাওয়ার করা, তার কাঁচা কাঁচা তো সেই সম্বন্ধে জানা না বোঝে, তো তারা জানতো তাদেরকে সেই সুযোগ করা হবে। পাশাপাশি এই যে ইন্সপিরেশন, যে আমার কাছে তো একটা ভীষণ ইন্সপায়ারিং। আমি কি বলবো, মানে সকলকে প্রশ্ন, আমি অফিস কামাই করে এসেছি, উনি এই ধরনের একটা বড় উদ্যোগ নিয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তো আমি অফিস ছেড়ে এখানে এসেছি এই কারণে যে ওনার নৈতিক দায়িত্ববোধ, বাচ্চাদের প্রতি বা জনগণের প্রতি, আমি এই ধরনের অফিসার খুব কম দেখি। কৃতিত্ব আমি শুধু ওনাকে নয়, ওনার সঙ্গে যে সাপোর্টিং স্টাফ আছে তাদেরকেও দিচ্ছি। কারণ এই ধরনের কর্মকাণ্ড সেটা উনি সব জায়গায় করে দেন। আগে
এখন থানা সম্বন্ধে আমার কনসেপ্টই চেঞ্জ হয়ে গেছে, আমি রিয়েলি একশো আজকে এই নেতাজি স্মৃতিকক্ষে দাঁড়িয়ে অনেক পুরনো কথা মনে পড়ে, কারণ যেটা একটু আগে উনি বললেন আমাদের সঞ্চালক যে নেতাজি সম্বন্ধে সামগ্রিক মূল্যায়ন করতে গেলে যে সময় যে ব্যক্তি দরকার ততটা তো নেই। আমি বরঞ্চ একটু সংক্ষেপে নওপাড়া থানার সঙ্গে নেতাজির যে যোগ, সেই যোগ নিয়ে আলোকপাত করার চেষ্টা করি। নওপাড়া থানা তৎকাল 1931 সালে তদানীন্তন ব্রিটিশ সরকারের ব্রিটিশ পুলিশ, তারা নওপাড়া থানায় নেতাজি সুভাষচন্দ্র বোস চটকল মিলে একটা বক্তৃতায় যাওয়ার সময় চৌরঙ্গি থেকে তদানীন্তন ব্রিটিশ পুলিশ নওপাড়া থানায় সুভাষচন্দ্র বসুকে নিয়ে এসে কয়েক ঘন্টা তিনি এখানে অন্তরীণ ছিলেন। তখন চারদিকের যে লোকালয়, সেই লোকালয় কিন্তু আজকের মতো ছিল না, প্রায় জঙ্গল পুকুর ঘেরা তখন, এবং যে কক্ষে আমরা দাঁড়িয়ে আছি এই সম্ভবত এই কক্ষটাই তখনকার দিনে আমি যেটা দেখেছি 96 সালে সে ভাঙাচোরা অবস্থায় এই কক্ষে তিনি কিছুক্ষণে ছিলেন তিনি। এবং তার সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমরা এরপর যে 96 সালের শতবর্ষ যে অনুষ্ঠান, তার যে প্রথম সম্পাদক মণ্ডলী ছিলেন তাতে আমি ছিলাম, আমার সঙ্গে ছিল প্রয়াত সাংবাদিক আনন্দবাজারের সুজন চন্দ্র এবং তদানীন্তন নওপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুবীর চ্যাটার্জি মহাশয়। আমরা তিনজন মিলে উদ্যোগ নিয়ে সেবারে আপনারা দেখেছেন যেটা দিল্লি থেকে প্রচার করা হয়েছিল ডিডি হিসেবে ডিডি বাংলায় বা ডিডি সেভেনে, তা সেই যে নেতাজিকে নিয়ে হাজার হাজার মানুষের যে মিলন মিছিল আসতে পড়েছিল, তার থেকে নেতাজির সম্বন্ধে যে আমাদের প্রত্যেকেরই একটা ভেতরে অন্তরীণ প্রেম ভালোবাসা নেতাজিকে অন্তত আমরা আবার চাই, এটা কিন্তু আমাদের মনে হয়েছে। এবং তার থেকে প্রতি বছর এই অনুষ্ঠানটা হয় এবং বিভিন্ন মিডিয়ার লোকেরা এখানে আসেন এবং এখানে নানা ব্যক্তিত্ব, আমাদের জেনারেল ম্যানেজার ফ্যাক্টরি থেকে বিভিন্ন খেলোয়াড়, বিভিন্ন সাংবাদিক, রাজনীতিবিদ সকলের উপস্থিতিতে এক মহামিলন হয়। ধন্যবাদ সুবীরবাবুকে, দেখতে থাকুন টাইমস বাংলা, নমস্কার।